আপনি যদি খেলে আমি আমার বাসার আশেপাশে দেখতাম না, খবর আছে আপনার জামাইকে নিয়ে যাওয়ার প্ল্যান থাকলে আমি কবেই ফুরুত হয়ে যেতাম। ঠিক আছে ম্যাম, কত বড় কলিজা এই মেয়ের, কই থেকে আসছে এই মেয়ে? ভাবি আপনি পিৎজা খাইতে ইচ্ছা করছে, আপনি আমরা কইতেন পিৎজা লই আপনার সামনে হাজির হয়ে যেতাম আমি। এই কি করো তোমরা এখানে? আম্মা খা, এই এই দুপুরে রোদে খেলে তো পেট খারাপ করবে। পেট খারাপ দুপুরে রোদে তো আম্মা খা খায়। ভাইয়া কি অবস্থা? আরে এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? অনেক ভালো আছি, আপনারা তো দাওয়াতই দেন না। এটা করতে এলো, আমি কি জানি, আমি খুঁজতে খুঁজতে চলে আসছি। এটা অসম খুঁজতে খুঁজতে কোনোদিন কেউ কখন আসতাম? এরকম পাশাপাশি থাকে মানুষ তো, একটু দাওয়াত দেয় কেউ কাউকে নাকি? তুমি তার অ্যাড্রেস কেন দিছো? আমার শ্বশুর বাড়ির অ্যাড্রেস আমি নিজেও জানি না, রাস্তা নাম্বার কত, ব্লক নাম্বার কত নিজে জানি না। বাসায় আসতে বলছিস, তুই বাসায় বলছিস? আমি বাসায় আমি কালকে আপনাদের পিছনে পিছনে চলে আসছিলাম, এসে দেখে গেছি কোথায় বাসা। কত বড় চাপাবাজি করতেছো তুমি! কি চাপাবাজি করতেছেন বলো? তুমি তার অ্যাড্রেস কেন দিছো? আমি তার অ্যাড্রেস দিছি? ভাবি আপনাকে আমি অ্যাড্রেস দিছি? কি সমস্যা সবসময় আপনি ভাই, আপনার সমস্যা কি? আপনি আমার, আপনি কেন ভাই আসে এমন করেন? আমি তো জানি না এখন পিৎজা না, আমি তো পিৎজা ডেলিভারি করি না ভাই। না 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 না, ভাবি আমার পিৎজা খেতে ইচ্ছা করছে, আপনারা মেসেজ করতে না মারে। জামাই তো ভাইয়াকে টাকা দিয়ে দিয়ে তো লাটি যা, কত বড় সাহস মেসেজ করলে বলে দিত যে পিজা ডেলিভারি বা হইছিস তুই? না আমি বলতেছি যে আমাকে একটা মেসেজ করলে আমি লোকেশনটা দিয়ে দিতাম, আগে কথা শোনো পুরাটা। তুমি তো বলনি যে তুমি তাকে লোকেশন দিতে, আপনি আমার বাসায় কেন আসছেন? আমি ঘুরতে ঘুরতে চলে আসছি, আমি ভাবলাম যে আজকে খাওয়া একসাথে সময় মিলে জামাই রাজি হইছে না, কারণ তুই আমার খাওয়াইতে পারছিস না, আর তুই এখন আমার ঘোষণা দিতেছিস, তো তোর ভাবিরা সেই পিজা খাওয়ায়। এই ঘোষণা তো আমি দেইনি, এই ঘোষণা তো সে দিচ্ছে, আর তাদের তাদের কি কি যে সম্পর্ক আল্লাহ তো জানো না। আমি জানি না, ভুলে গেছি এই মুহূর্তে। ছাগল বানাইছেন পিছে পিছে ঘুরে না? ইয়াল্লাহ চলেন তো চলেন না, সব সময় ঝগড়া ঝাড়া লাগলে দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনাকে মারবো না, আপনি দাঁড়ান। কি সমস্যা? তুমি অ্যাড্রেস দিছো? আমি আমি তো বললাম, আমি তো শ্বশুর, আমি তো শ্বশুর বাড়ির অ্যাড্রেসই জানি না রোজা, তুমি আবার আমাকে ব্লেম করতেছ কেন? এটা কোনো দিন সম্ভব না, কালকে তারে আমি অর্ধেক রাস্তায় নামাই দিয়ে আসছি, সে আমার বাসা পর্যন্ত কিভাবে আসলো আমি জানি না। এই আপনাকে কি আমি দিছি অ্যাড্রেস? না ভাইয়ের কোনো দোষ নাই, আমি আর ভাইয়া একসাথেই সব সময়। ও সরি, ওই যে দেখছি বলে ফলছি, দেখছিস তুই মুখ ফসকা, এই চামড়ার মুখ, এই কেন আমাদের মাঝখানে কথা বলছেন? আমি জানি না, আমাকে আমার ছোট বোন, আপনি তো আমার পাশে বসে থাকেন, আমি পাশে বসে থাকি, আপনি আপনার ওটা বগুড়াতে এখানে কেন আসছেন আপনি? সে পিৎজা খাইতে আসছে, সে তার তো পিৎজা খাইতে ইচ্ছা করছে। কি বগুড়া থেকে ময়মনসিং আসে? না সে তার কি বগুড়াতে পিৎজা খাওয়ার পার্টনার নাই? ছিলাম, এখন ভাবলাম যে একসাথে সবাই মিলে যাই। আচ্ছা বলের বাসায় খালি ভাইয়া কে নিয়ে, খালি ভাইয়া কে নিয়ে, এখানে দুলাভ ভাই নাই কি জানি? আমার হাজবেন্ড তো এখানে নাই, আমার হাজবেন্ড তো দুবাই থাকে। আপনার লাভের হাজবেন্ড কই, বোন কই? আমি সবসময় ভাইয়াকে দিয়ে সবসময় পার্সেলটা নাই, এখন ভাইয়াকে ছাড়া আমি কিভাবে কিনবো? আপনি কি পিজা ডেলিভারি বয় হইছেন কি জানি? আমার কি ট্যাগ দিয়েছেন কেন ভাবি আপনি? এটা এই মুখ ফসকায় বলে ফেলছে এই কথা, এটা তো কোনো কিছু কথা মুখ ফসকায় আমার সাথে বলে ভুল করে কিন্তু যাইতে দিব না। আমার ফ্ল্যাটে তো কোনোদিন না ঢুকো না, পাশে ফ্ল্যাটে নিয়ে যা। আপনার সাথে কি পিজা খাই আবার বাসায় বসে? কি আজব কথাবার্তা! এই তোমার একটা একটা বাসায় যদি শত্রু আসে না তাকে একটু সমাদর করতে হয়। সে আমার বাসায় আসছে, আমি কি তাকে দাওয়াত দিছি? সব সময় তাদের বাসায় গেলে আমার সাথে এরকম করে। ভাইয়া তো কখনো এমন করে না আমার সাথে। ভাইয়া তো করবে না, ভাইয়া তো লিচু খায়। লিচু খায় কি? আপনি কিছু বলেন না কেন? এই শালি কি বলে, আমার আমার জামাই কি কি আজকে বিচার করতে? লিচু মানে হচ্ছে খারাপ কিছু। আমার জামাই থাকলে কি বিচার করতে? আমি বুঝলাম না কেন আমার সাথে এরকম করে। এই তুমি এরকম করো না ভাবি, কত মিষ্টি তুমি এরকম করতেছেন ভাবির সাথে। আমার আম্মা কা খাওয়াটা কিন্তু তুমি বরবাদ করে দিছ। তুই আমার দিকে তাকা, তোর একটা ভালো বুদ্ধি দে, তুই এর জামাইয়ের সাথে কন্টাক্ট কর, করে বল যে বউয়ের সাথে থাকেন, নইলে আমার জামাই তোমার হাত ছাড়া হয়ে যাইতেছে সাথে আপনার বউ। আচ্ছা ঠিক আছে আমি চলে যাই তাহলে। কেন আমি চলেন ভাই চলেন, আবার আমার জামাইকে নিয়ে কই চলেন? কত বড় সাহস, ভাইয়া জাস্ট আমাকে কিনে দিবে, আপনি এখান থেকে যান, আমি চলে গেলাম। এই আসেন, আপনার জন্য আমি আমার বাসা আসছি। পিৎজা 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 খাবেন? ভালো দোকান চিনি তো আমি। কত বড় সাহস! শালিকা শালিকা শালিকা, হ্যাঁ শালিকা, বাসায় যান বাসায় যান। এই ভাবি আসেন ভাবি আসেন, বাসার আশেপাশে দেখছি, আপনি যান, এলাকার খবর আছে। আই যাবেন, কত বড় কলিজা, চল ঢুক।
কি বা তোমরা আমাকে গরু পেয়েছো নাকি ভাবি আসেন আবার ডাকে ভাবি আপনি পিৎজা খাইতে ইচ্ছা করছে আপনি আমরা কইতেন পিৎজা লই আপনার সামনে হাজির হয়ে যাইতাম আমি আমি কি করব আমার তো হুটহাট খাইতে মন চায় আপনিও তো আমার খোঁজ খবরই নেন না কি আর করব বলেন বিয়ে করছি এমন একটা দজ্জাল মাইয়া তার মধ্যে আসছে শ্বশুর বাড়ি এই দুলা ভাই কত বড় কলেজ আমার বাড়িতে এসে আমার বাড়ির রাস্তায় দাঁড়ায় আপনি কিসের বাবার পাশের বাসার ভাবি না গল্প করতেছেন মানে আল্লাহর দোহাই লাগে তোর বোনকে কইছ তোর বোন যে পাগলা না 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 কইছ না বলে তো দিতেই হবে কি শুন চাইছিলাম যে একটা জিনিস দিছিলেন আমি তোর একটা কথা কই তোর কি লাগবে আমারে ক এখন আর সময় নাই টাইম ওভার এখন আর ওটার আমার দরকার নাই ওটা আমি কিনে ফেলছি আমি এখন ডাকবি আল্লাহর রাস্তে তুই ময়না পাখি বলে সারা দিন ঘুরেন না তোর কিন্তু অনেক গোপন কথা কিন্তু আমি জানি এদিকে আয় জায়গা আমি জায়গা গেলে হবে না জায়গা জায়গা